আসসালামু আলাইকুম, দিস ইজ খান শুভ। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওতে তিনটি ব্র্যান্ড নিউ গাড়ি দেখাবো, যে তিনটি ব্র্যান্ড নিউ গাড়ি টয়োটার গাড়ি, এবং তিনটি গাড়ি টয়োটা করোলা ক্রস, এবং এই তিনটি গাড়ি জাপানের গাড়ি, মানে জাপান থেকে এসেছে। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে, অনেকেই অনেকের ফ্যামিলির জন্য একই ব্র্যান্ডের তিনটি গাড়ি নিতে চান, অথবা অফিসের জন্য, অথবা আপনি কাউকে গিফট করার জন্য, তাদের জন্য এটা অনেক অনেক সুখবর। চাইলে আপনারা তিনটি গাড়ি একসাথে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এই তিনটি গাড়ির পুরো ডিটেলস, প্রাইস, মাইলেজ, গ্রেড, লোকেশন আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের রিকোয়েস্টের, আপনাদের কমেন্ট পড়ে আপনাদের যেটা পছন্দ, আমি আপনাদের জন্য ওই গাড়িটার ভিডিও, সঠিক ইনফরমেশন, ডিটেলস, প্রাইস সহ বলে দেওয়ার চেষ্টা করি। তো আমি একটি একটি করে তিনটি গাড়ির ভিডিও আমি আপনাদেরকে, তিনটি গাড়ির ডিটেলস আমি বলে দিব। তবে আপনাদেরকে বলবো, এখানে তিনটি গাড়ি, যেটা ব্লু কালার এটা হচ্ছে 2021 মডেলের, 2021, আর যে দুটো গাড়ি ব্ল্যাক কালার এই দুটো হচ্ছে 2023 মডেল, মানে 2023 মডেল লেটেস্ট। এই ব্ল্যাক কালার দুটো গাড়ি হচ্ছে 2023 মডেলের, মানে একদম লেটেস্ট, ঠিক আছে, 2023 মডেল। আর যেটা ব্লু সেটা হচ্ছে 2021। চলুন আমরা প্রথম গাড়িটি দিয়ে শুরু করি। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে টয়োটা করোলা ক্রস, জাপানের গাড়ি, মানে জাপানিজ, থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়ার গাড়ি না, জাপানিজ গাড়ি। 1.8 লিটার ইঞ্জিন, 1800 সিসি হাইব্রিড, এবং ফুল লোডেড অথবা ফুল অপশন বলতে পারেন। একটা টয়োটা করোলা ক্রসের একদম টপ প্যাকেজে যা যা থাকে এটার মধ্যে সব কিছু এসেছে। ড্রাইভিং সিটটা পাওয়ার থাকবে, সাইড প্যাডগুলো লেদার থাকবে, সিটগুলো লেদারে থাকবে, আপনার প্যানারামিক সানরুফ সহ এসেছে, 1800 সিসি হাইব্রিড গাড়ি। এই গাড়িগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়। কেন জনপ্রিয় আমি ভিডিওর মধ্যে আস্তে আস্তে আপনাদের সব কিছু খুলে বলতেছি, ঠিক আছে? তো চলুন আমরা যদি এই গাড়িটার ডিটেল জানতে চাই, এটার অকশন শিট, এটার গ্রেড হচ্ছে এস গ্রেড, মানে সুপার, ব্র্যান্ড নিউ গাড়িতে এস থাকে। এবং এটার মাইলেজ, এটার মাইলেজ হচ্ছে অনলি 8 কিলোমিটারের গাড়ি, অনলি 8 কিলোমিটার, মানে ব্র্যান্ড নিউ, 8 কিলোমিটার অকশন শিটে, এবং গ্রেড হচ্ছে এস, প্যানারামিক সানরুফ সহ, ফুললি লোডেড। চলুন আমি আপনাদেরকে একটু গাড়ির ভিতরে বসে আমি আপনাদেরকে একটু গাড়ির স্পেসটা দেখিয়ে দিই। এবং এই গাড়িগুলো, এটা কিন্তু হচ্ছে আপনার পিছনে রিয়ার রেসিপিয়েন্ট আছে। বাংলাদেশে এই গাড়িগুলো জনপ্রিয় হওয়ার অনেক কারণ, কারণ 1800 সিসি হাইব্রিড, টয়োটার গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি, করোলা ক্রস, আপনি সব দিক দিয়ে পাচ্ছেন। দেখুন, আমি কিন্তু 5'7", আমার লেগ স্পেস যথেষ্ট এবং আমার হেড স্পেসটাও যথেষ্ট। আচ্ছা, কেন এত বেশি জনপ্রিয় আমি সেটা আরেকবার বলে দিই। আমরা চেষ্টা করি, যেহেতু 23 সাল চলতেছে, আমরা চেষ্টা করি মডেলটা যাতে রানিং এর সাথে কাছাকাছি থাকে, যেহেতু এখন 23 সাল, এই গাড়িটাও 23 সাল, ঠিক আছে? আবার সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি, জাপানের গাড়ি হলে ভালো হয়, রিসেল ভ্যালু ভালো পাওয়া যায়, এটা জাপানের গাড়ি। টয়োটার হইলে আরও ভালো হয়, এটা টয়োটার গাড়ি। সিসি হইলে, কম হইলে আরও ভালো হয়। আচ্ছা, এখানে একটু জাস্ট বলে দিই, টায়ারটা কিন্তু একদম নতুন এবং জাপানের অরিজিনাল, 225/50/18, মানে 18 ইঞ্চিস অ্যালয় রিম, টয়োটার নিজস্ব অ্যালয় রিম, গ্রাউন্ডগুলো যথেষ্ট ভালো, আপনার বাংলাদেশের যে কোনো অঞ্চলে চালাতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, টয়োটার গাড়ি হইলে ভালো হয়, তারপর সিসি কম হইলে আরও ভালো হয়। 1.8 লিটার ইঞ্জিন, 1800 সিসি হাইব্রিড হওয়ার কারণে এগুলোর মাইলেজ যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে চালাতে পারবেন, যে কোনো জায়গায় চলতে পারবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, আপনার যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এগুলোর মাইলেজ আপনাদেরকে যদি বলি, ঢাকার ভিতরে মানে সর্বনিম্ন 13-18 পাওয়া যায়, ডিপেন্ড করে ড্রাইভার কত স্মুথলি চালাতে পারে। হাইওয়েতে আমাদের 25-30 এবং আমরা 35-40-এরও গল্প শুনছি আমাদের ক্লায়েন্টের কাছে, বাকিটা আপনারা নিজেরা চালাইলে বা ইউটিউবে রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড গাড়িটি, এটাও 2023 মডেলের গাড়ি, টয়োটা করোলা ক্রস, এটাও ফুল লোডেড, মানে ফুল অপশন, 1800 সিসি হাইব্রিড, লেদারের সিট, হ্যাঁ, সাইড প্যাডগুলো লেদারের, একদম ফুল লোডেড। এটাও আপনার টয়োটার নিজস্ব সাউন্ড সিস্টেম, এবং গাড়িতে বসে গাড়ির ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন, সব কিছু আপনার ইনস্টল করা আছে গাড়ির ভিতরে। এই গাড়িটা এস গ্রেডের গাড়ি, মানে গ্রেড পয়েন্ট এস। এখন আপনারা বলবেন যে কোন গ্রেড থেকে শুরু হয়, আসলে গাড়ির গ্রেড এস থেকে শুরু হয়, প্রথমে এস, তারপরে 5, তারপরে 4.5, তারপরে 4, তারপরে 3.5, তারপরে 3, তারপরে আর, তারপরে আর এ, এরকম, তারপরে 00 হয়। এটা হচ্ছে একদম টপ গ্রেড, মানে এস গ্রেডের গাড়ি, ব্র্যান্ড নিউ। এই গাড়িটির মাইলেজ হচ্ছে গিয়ে 10 কিলোমিটার, অকশন শিটে 10 কিলোমিটার মাইলেজ, এবং এটার গ্রেড পয়েন্ট হচ্ছে এস গ্রেড, ঠিক আছে? দেখুন, জগ, হুইল রেঞ্জ সব কিছু আছে, এবং স্প্যার টায়ার আছে, তিনটি গাড়িতে কিন্তু স্প্যার টায়ার আছে। প্রথমে ব্ল্যাকটা আছে, এটাও আছে, ব্লুটা আমরা সামনে দেখব। তো মানে পিছনের স্পেসও কিন্তু যথেষ্ট ভালো, আপনার অনায়াসে
লাগেজ রাখতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে বললাম কেন এত বেশি জনপ্রিয়, আমরা কিন্তু চেষ্টা করি টয়োটা গাড়ি নেওয়ার জন্য, চেষ্টা করি করলা জাপানের গাড়ি হলে ভালো হয়, ব্র্যান্ড নিউ হলে ভালো হয়, সিসি কম হলে ভালো হয়, মাইলেজ ভালো পাওয়া গেলে ভালো হয়। তো আপনি একটি গাড়িতে কিন্তু আপনি সব কিছু পাচ্ছেন। তো আমি আপনাদের এতক্ষণ যে দুটো গাড়ি দেখালাম, ব্ল্যাক কালার দুটো গাড়ি, টয়োটা করলা ক্রস 23 মডেল ব্র্যান্ড নিউ গাড়ি। আচ্ছা এখন দেখাবো হচ্ছে ব্লু কালার গাড়িটি, এটাও হচ্ছে টয়োটা করলা ক্রস, সেম 18 ইঞ্চিস অ্যালোরিম, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো অসুবিধা নেই। এটা ব্লু কালার, অনেকটা আপনার বাচ্চাদের জন্য আপনাদের খুব বেশি মানে খুব বেশি আনন্দের হবে এই কালারটি ফ্যামিলির জন্য। ব্যক্তিভাবে যদি কারো ব্লু কালার পছন্দ আপনার এই গাড়িটি নিতে পারেন, ব্লু কালার গাড়ি। এটা হচ্ছে 2021 মডেলের গাড়ি, মানে 2021 মডেলের গাড়ি। এটার গ্রেড পয়েন্ট হচ্ছে 5, এটা 5 গ্রেডের গাড়ি। এটারও সিটগুলো লেদারের, সাইড প্যাডগুলো লেদারের, কিন্তু এটার হচ্ছে প্যানারামিক সানরুফটা নাই। আগে যে দুইটা ব্ল্যাক কালার ছিল 23 মডেল, ওটার মধ্যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওগুলার হচ্ছে আপনার সানরুফটা ছিল, মানে প্যানারামিক সানরুফ এটার মধ্যে, আর ব্লুটার মধ্যে সাথে হচ্ছে এটা কিন্তু প্যানারামিক সানরুফটা নাই, বাদ বাকিতে সব আছে। 5 সিটের গাড়ি, এটাও 18 সিসি হাইব্রিড, 2021 মডেলের গাড়ি, গ্রেড পয়েন্ট 5। এটার মাইলেজ হচ্ছে গিয়ে 5000, ঠিক আছে, এটার মাইলেজ হচ্ছে 5000। এতটুকুই পার্থক্য। তো আমাদের কাছে তিনটি গাড়ি আছে টয়োটা করলা ক্রস। তো এই 2021 মডেল ব্লু কালার গাড়িটির দাম হচ্ছে আমরা চাচ্ছি 57 লাখ, আর 23 মডেলের যে ব্ল্যাক কালার ব্র্যান্ড নিউ গাড়িগুলো আছে, ব্ল্যাক কালার 23 মডেলের যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো আপনারা দেখতে পেয়েছেন, ওইগুলোর আস্কিং প্রাইস হচ্ছে 65 লাখ, ওইগুলো হচ্ছে 65 লাখ 23-এর। আর ব্লু কালার গাড়িটির দাম চাচ্ছি হচ্ছে 57 লাখ। আপনারা বাকিটা আসবেন, দেখবেন, আমাকে ফোন দিবেন, ডিপেন্ড করবো হচ্ছে আপনারা ক্যাশে নেবেন নাকি লোনে নেবেন। আমরা যতটুকু পারি আপনারা আমরা তাদেরকে অনার করবো, সম্মান করবো। আমাদের নিজস্ব শোরুম, নিজস্ব ওয়ার্কশপ রয়েছে, আমরা আফটার সেল এক বছরের ফুল ওয়ারেন্টি দিই গাড়ির উপরে। এবং আমাদের যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয়, আপনার মোটামুটি সিদ্ধান্ত নেন যে না আপনারা গাড়িগুলো নেবেন, আপনাদের কাছে ভালো লাগতেছে, আপনারা অবশ্যই গাড়িগুলোর চেসিস কোড দিয়ে ট্রু রিপোর্ট বের করতে পারবেন, যে আমার কথা কাজে মিল আছে কি না, আপনার অকশন শিটের সাথে মিলেছে কিনা আপনারা সেটা দেখতে পারবেন। এবং আপনারা নাবানা হোক, মাল্টি ব্র্যান্ড হোক, আপনারা যে কোনো জায়গা থেকে গাড়িগুলো ভ্যারিফাই বা গাড়িগুলো চেক করতে পারবেন যে হাইব্রিড, ব্যাটারি, ইঞ্জিন, এসি সব ঠিক আছে কিনা। এবং আফটার সেল আমরা হাইব্রিড, ব্যাটারি, ইঞ্জিন, এসির উপরে এক বছরের ফুল ওয়ারেন্টি দিব, উইদাউট অ্যাক্সিডেন্ট ছাড়া আমরা যে কোনো প্রবলেম আমরা দেখব, কারণ হচ্ছে আমাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে পল অয়েল মার্কেটের পিছনে। আর আপনারা নেওয়ার আগে যাচাই বাছাই করার সকল সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। দেখুন আমি জাস্ট 23-এর একটা গাড়ির আমি জাস্ট বনেটটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ির ইঞ্জিনটা কত ফ্রেশ। আমরা একটা কথা বলে রাখি, আমরা কিন্তু জাপান থেকে গাড়ি আনার পর, প্রত্যেক আনার পর যে কন্ডিশনটা আসে আমরা কিন্তু ওই কন্ডিশনে রাখি, আমরা জাস্ট চাকাগুলো ধুয়ে রাখি। আমরা কিন্তু গাড়ির লেখা বা গাড়ির উপরে যে মার্কিং করে রাখি, আমরা কিন্তু কোনো কিছু উঠে না, ইভেন মোবিল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এগুলো চেঞ্জ করি না। এগুলো যখন বুকিং হবে আপনি চেক করবেন, বুকিং করবেন, তারপর আমরা এগুলো চেঞ্জ করে ওয়াশ পলিশ করে দেন হচ্ছে আমরা শোরুম কন্ডিশন করে ডেলিভারি দিব। সো আমি আবারও বলে দিচ্ছি, 23-এর যে ব্ল্যাক কালার দুটো গাড়ি ব্র্যান্ড নিউ, 23-এর গাড়ি ফুল লোডেড প্যানারামিক সানরুফ সহ, এই দুটো গাড়ির প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে আপনার 65। আর এই ব্লু কালার গাড়িটি, 21-এর মডেল যে গাড়িটি ব্লু কালার, যেটা প্যানারামিক সানরুফ নাই, 5000 মাইলেজ, গ্রেড 5, এই গাড়িটির প্রাইস চাচ্ছি 57 লাখ। আচ্ছা এছাড়াও আমাদের শোরুমে গাড়ি আছে টয়োটা অ্যালফা 2020 মডেলের এক্সিকিউটিভ লঞ্চ ফুল লোডেড, এছাড়া আছে হোন্ডা সিআরভি EX মাস্টারপিস প্যাকেজ 18 মডেলের গাড়ি ফুল লোডেড পার্পেল কালার, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পার্পেল কালারের গাড়ি ফুলি লোডেড। এছাড়াও আছে টয়োটা CHR যেটা বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়, গ্রে কালার গাড়ি, 18 সিসি হাইব্রিড, 18 মডেলের গাড়ি, ঠিক আছে, এই তিনটি গাড়ি দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।